হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গোসলের আগে একবার লাগিয়ে পুরাতন দাগ দূর করতে পারি তা এখানে আমি নিয়ে নিয়ে নিলাম বেসন তারপরে আমি এখানে নিয়ে নেবো বেকিং সোডা আমি এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা তারপরে আমি যেটা নেবো এখানে দেব লেবুর রস এখানে দেখুন লেবুর রস লেবুর রস কয়েক ফোঁটা মিনিমাম পাঁচ থেকে ছয় ফুটের লেবুর রস দিয়ে দেবেন এবং তারপরে হালকা একটু পানি দেবেন হালকা পানি দেবেন তো দেখুন আমি এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে এটা ভালোভাবে ঘষুন ভালোভাবে ঘষার পরে এটা খুব বেশি আপনি পাতলা করবেন না একটু যেন ভারী ভারী থাকে তাহলে বেশ সুবিধা হবে আবারও বলছি আমরা যেটা যেটা ব্যবহার করলাম সেটা সেটা হলো বেসন বেকিং সোডা এবং লেবুর রস এই কয়েকটা ব্যবহার করে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন এটা এটা জাস্ট আপনি যদি আপনার যে কোনো স্থানে আপনি যদি গোসল করার আগে ব্যবহার করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট তিন দিনে আস্তে আস্তে আপনার যেটা হবে সেটা হলো ত্বকের উচ্চারতা বৃদ্ধি পাবে বেকিং সোডা বেসন লেবু আমরা অনেকে খুবই একটা সহজলভ্য ব্যাপার কিন্তু আমরা এই বিষয়গুলো দিয়ে যে একটা রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আমরা অনেকেই কিন্তু জানি না তাই আপনাদেরকে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা এই জিনিসটা গোসলের আগে ব্যবহার করে আপনারা গোসল করবেন তাহলে আপনাদের হানড্রেড পারসেন্ট যে কোনো অংশে এটা আবার বলছি যে কোনো অংশে শুধুমাত্র মুখে বাদ দিয়ে যে কোনো অংশে আপনি দিতে পারেন কারণ বেকিং সোডা মুখে দেওয়াটা না তাই আপনাদেরকে আমি ওরা দেখালাম না আর মুখ মুখের যে ত্বক সে ত্বকটা খুবই চামড়াটা খুবই নরম তার জন্য বেকিং সোডাটা অ্যাডজাস্টেবেল হবে না আর আমাদের হাতে বলেন পায়ে বলেন অন্যান্য জায়গায় বলেন এগুলো কিন্তু অ্যাডজাস্টেবেল হবে কারণ মুখের তুলনায় এগুলো চামড়ে একটু মোটা তাই আপনারা শুধুমাত্র এই তিনটা জিনিস কম্বিনেশনের মাধ্যমে ব্যবহার করতেই পারেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন তার আগে বলেনি আপনারা যেটা করবেন গোসলে ঢুকে প্রথমে পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে চামড়াটা নরম হয়ে যাবে তারপর এটা লাগাবেন লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন এবং রাখার পরে আপনারা গোসল করে ফেলুন এভাবে যদি আপনি প্রতিদিন করতে থাকেন তাহলে আপনি মাত্র তিন দিনেই বুঝতে পারবেন যে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে কি না তো এভাবেই অনেকেই অনেক আপনার আছেন এটা করেন এটা রেগুলারলি ব্যবহার করেন আর এভাবে রেগুলার ব্যবহার করেই কিন্তু আপনি ত্বকের উজ্জ্বলতা উজ্জ্বলতা আবারও বলছি বৃদ্ধি করতে পারবেন এখানে কোনো ইনভেস্ট নাই বেকিং শট আপনি বাজার থেকে বিশ তিরিশ টাকা আনতে পারলেন বেসন বিশ তিরিশ থেকে তিরিশ টাকা আনতে মূল এপুতো বাসায় সাধারণত থাকেই বালিলে যদি না থাকে কিনে আনতে পারেন এই ছোট্ট কিছু অল্প কিছু টাকার বিনিময়ে আপনি যদি হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে যদি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন তাহলে বেশ মন্দ হয় না তাই আমি বলবো আপনারা এটা বাসে ট্রাই করুন ভালো রেজাল্ট পাবেন তাই এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও থেকে যদি এক পার্সেন্ট কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে